হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো নেটফ্লিক্সে আসা নতুন একটা হিন্দি ওয়েব সিরিজ শি সিজন 2 নিয়ে, যেটা এই শুক্রবার রিলিজ হয়ে গেছে। ইয়ে মেরা লাইফ চেঞ্জ হো রহি হ্যায় মে। তো এই সিজনটা কিন্তু ফার্স্ট পার্টের কন্টিনিউয়েশন। তো ফার্স্ট পার্ট প্রায় অনেক বছর আগেই এসেছিলো, তো তোমরা যদি ফার্স্ট পার্টটা ভুলে থেকে থাকো, এই সিজনের শুরুতে কিন্তু তারা গল্পটা যখন কন্টিনিউ করবে, তারা কিন্তু ফার্স্ট সিজনের একটু ছোট্ট করে রিক্যাপ এক দু লাইনে তারা বলে দেবে, যার জন্যে তোমাদের হয়তো গল্পটা মনে পড়ে যাবে যারা সিজন 1টা দেখেছো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমিকে নায়কের কাছে যে পাঠাবে নায়কের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, কারণ নায়ক হচ্ছে ড্রাগ ডিলিংয়ের, ড্রাগ মাফিয়ার মধ্যে সবচেয়ে বড় মাথা। এবার এই সিজনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভূমি কিন্তু অনেক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, অনেক রকম দ্বন্দ্ব তাকে দেখতে হবে। কারণ একবার তার মনে হবে তার হয়তো নায়কের হয়ে কাজ করা উচিত, আরেকবার তার মনে হবে যে তার হয়তো পুলিশতে ইনফরমেশান দেওয়া উচিত, বা কখনও কখনও তার নিজের মনে হবে যে তিনি যার সাথে কাজ করছে অন্যজনের সাথে তিনি মানে বিশ্বাসঘাতকতা করছে কিনা, গাদ্দারি করছে কিনা, অপরজনকে ঠকাচ্ছে কিনা। তো সেই সিচুয়েশানগুলো কিন্তু তার মধ্যে অনেক রকম চলবে, তিনি কিন্তু এই ডিলেমাটা বারবার ফেস করবে। এবং আলটিমেটলি তিনি কার দলে থাকবে, তিনি কাকে সাহায্য করবে বা কার ক্ষতি হবে, ড্রাগ মাফিয়ার মাথাকে পুলিশ ধরতে পারবে কিনা, এইসব কিছু জানতে গেলে তোমাদের শি সিজন 2টা নেটফ্লিক্সে অবশ্যই দেখতে হবে। তো এই সিজনটার মধ্যে আমি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে নায়কের ক্যারেক্টারটা, কারণ ফার্স্ট সিজনে কিন্তু নায়কের ব্যাপারে একটু একটু আভাস দিচ্ছিল এবং অবভিয়াসলি শেষের দিকে কিন্তু নায়ককে আমরা দেখতে পেয়েছিলাম। বাট সিজন 2তে কিন্তু নায়ককেই ভালো করে দেখিয়েছে, নায়কের ক্যারেক্টারটা কিন্তু দারুণভাবে ডেভেলপমেন্ট করেছে। মানে তার যে ড্রাগ মাফিয়া, তার যে তীক্ষ্ণ বুদ্ধি, তিনি যেভাবে কাজকর্মগুলো করছে, তিনি যেভাবে অপারেশনসগুলো করছে এবং একটা ঠান্ডা মাথায় তিনি যে প্ল্যানগুলো চালাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু এই সিরিজটার মধ্যে দারুণভাবে দেখিয়েছে। এবং নায়কের চরিত্রতে যিনি অভিনয়টা করেছে তিনি জাস্ট এক কথায় ফাটিয়ে দিয়েছে, কারণ এই পুরো সিরিজটার মধ্যে সে যদি এইরকম পারফরমেন্সটা না দিত তাহলে হয়তো এই সিরিজটা সেরকম দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট হয়তো থাকতো না। তো নায়কের ক্যারেক্টারটা কিন্তু এই সিজনটার মধ্যে আমার জাস্ট চূড়ান্ত লেগেছে। এবং অবভিয়াসলি এখানে বাকি যে ক্যারেক্টারসগুলো ছিল তাদেরও কিন্তু পারফরমেন্সগুলো বেশ ভালোভাবে দেখেছি। এখানে স্পেসিফিক কিছু কিছু প্রধান ক্যারেক্টারস আছে যাদের অভিনয়টা কিন্তু সত্যি বেশ নজরকাড়া ছিল। এবার ভূমির ক্যারেক্টারটা নিয়ে যদি কথা বলি, তার কিন্তু এই রোলটা ছাড়াও আরও কিন্তু অনেক রকম সিচুয়েশনস তার মধ্যে দিয়ে চলবে। একটা হচ্ছে তার ফ্যামিলিতে অনেক ঝামেলা চলছে, দ্বিতীয়ত তার যে একটা সাংসারিক জীবন যেটা অন দ্য ভার্জ অফ ডিভোর্স, তার হাজব্যান্ডের সঙ্গে ভালো কিছু রিলেশন চলছে না, সেটাও তাকে একটা মনের মধ্যে খাচ্ছে। এবং এই যে তিনি যে নায়ককে ধরতে গিয়ে তিনি যে প্রসিকিউশনে সেই লাইনে যে তিনি আসলেন, সেই লাইনে আসার পর তার জীবনটা কীরকম পাল্টে যাবে, তার অভিজ্ঞতা কী হবে, সেই সব জিনিসগুলো কিন্তু এই জিনিসটার মধ্যে ভালোভাবে দেখানো হয়েছে। তো 7টা এপিসোড আছে, মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা তোমাদের লাগবে দেখতে। বাট আমার মনে হয় এই 7টা এপিসোড একটু বেশি হয়তো টেনে দিয়েছে, কারণ প্রথম 3-4টে এপিসোড কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগছিলো এবং অবভিয়াসলি লাস্টের 2টো এপিসোডও কিন্তু ভালো ছিল, বাট মিডিলের দিকে একটু স্ট্রেচি করে দিয়েছিলো। বাট নেভার দিলে সিরিজটা যেভাবে টেনেছে, গল্পটা যেভাবে এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু সত্যি আমার বেশ ভালো লেগেছে। এবং এই ড্রাগ মাফিয়ার জিনিসপত্রগুলো কিন্তু আমরা এরকম গল্প অনেক দেখে থাকি যে একটা ক্যারেক্টার সেই চক্রতে ঢুকবে, ঢুকে সব ইনফরমেশান ফাঁস করবে বা সে কী হবে, সেই থিমটা কিন্তু আমাদের জানা আছে। বাট তা সত্ত্বেও এই সিরিজটার মধ্যে সেটার এক্সিকিউশনটা এটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এবং এই গল্পটা ছাড়াও বাকি যে সাইডের যে কিছু গল্পগুলো আছে সেগুলোকে একটু দেখানোর চেষ্টা করেছে ডিরেক্টর। আমার মনে হয় যদি ওগুলোতে আরেকটু বেশি ফোকাস করতে পারতো, আরেকটু যদি দেখাতে পারতো যে কী হচ্ছে সাইডের স্টোরিগুলো, তাহলে একটা পারফেক্ট সিরিজ কিন্তু হয়ে যেতে পারতো। বাট এটা একদমই যে খারাপ সেটাও না, বা খুব যে ভালো সেটাও না, একটা ওয়ান টাইম ওয়াচেবলের জন্য কিন্তু দেখতে পারো। এবং সিজন 1টা দেখে থাকলে অবভিয়াসলি তোমাদের সিজন 2টা দেখতেই হবে, কারণ এটা কনক্লুশনটা আলটিমেটলি কী হলো, সিজন 3 আসবে কি আসবে না সেসব জানতে গেলে তো এটা দেখতেই হবে। তো এখানে অ্যাক্টিং ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও সিরিজটার মধ্যে ঠিকঠাক ছিল, বাট সিরিজটার টেকনিক্যাল দিকটা কিন্তু আমার দারুণ লেগেছে। স্পেশালি এই সিরিজটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু জাস্ট নেক্সট লেভেল ছিল, এবং তার সাথে কিছু সিনেমাটোগ্রাফি শট নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। এবং অবভিয়াসলি এই সিরিজটার মধ্যে কিছু বন্ডিং দেখিয়েছে, কিছু রিলেশনশিপগুলো দেখিয়েছে, সেই রিলেশনশিপগুলো কিন্তু সিরিজটার মধ্যে একটা আলাদা মাত্রা এনে দেবে। এবং অবভিয়াসলি এখানে ভূমি আর নায়কের যে সম্পর্কটা তৈরি হবে সেই সম্পর্কে কীরকম লেয়ার্স, কে কাকে ট্রাস্ট করে বা সত্যি কাউকে ট্রাস্ট করে কি না, তো এই পুরো ব্যাপারটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে সিরিজটার মধ্যে, যার জন্য তোমাদের এই 2টো ক্যারেক্টারের যে বন্ডিংটা বা 2টো ক্যারেক্টারের যে গল্পটা সেটা কিন্তু অনায়াসে ভালো লাগবে দেখতে। তো যদি তোমরা শি সিজন 2টা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।